বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরে নির্বাচন দরকার। গত 16 বছর নিজেদের লোকজনকে লুটপাটের গণতন্ত্র দিয়েছিল আওয়ামী লীগ, অন্যদিকে জনগণের গণতন্ত্র হরণ করেছিল তারা। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারকে উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। সভার শুরুতে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা সহমর্মিতা জানিয়ে বরিশাল বিভাগের 31টি শহীদ পরিবারকে উপহার তুলে দেন রিজভী। জিয়া পরিবারের উদ্যোগে ইতোমধ্যে দেশের 28 জেলার 150 শহীদ পরিবারকে সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আমি ধন্যবাদ জানাই, জনগণের শাসন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, আর সেই জায়গাটি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে আজকে 17 বছর এদেশের মানুষ, এদেশের ভোটাররা ভোট দিতে পারেনি, সেই অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা ভোটার যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ মানুষ চায়, সেই পরিবেশ নিশ্চিত করবে অন্তর্বর্তীকালীন সরকার। তার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা করা দরকার সেটা করবে, সংস্কার সেটা করবে, কিন্তু এটা যদি বারবার প্রলম্বিত হয়, এটা যদি দীর্ঘক্ষণ কালক্ষেপণ হয়, তাহলে কিন্তু আবার মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন দেখা দেবে। সুতরাং গণতন্ত্র ফেরানোর জন্য, শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য প্রায় 16 বছর এদেশের মানুষ রক্ত ঝরিয়েছে, এদেশের মানুষ নিজের জীবন দিয়েছে, এদেশের মানুষ নানাভাবে ক্ষতি। ডাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই ডাইলক্স।